হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার কেমিস্ট্রি লার্নিং ক্লাস আজকে আমরা ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রির পার্ট টেনে আমরা মূলত প্যারাসিটামল নিয়ে ডিসকাস করবো প্যারাসিটামল কি কাজে লাগে তার ব্যবহার সাইড এফেক্ট এবং ল্যাবরেটরিতে আমরা কি করে সিনথেসিস করতে পারি সেগুলো আজকে ডিসকাস করব ফার্স্ট আসছে দেখো প্যারাসিটামল যাকে আমরা কেমিক্যালের ভাষায় বলি অ্যাসিটামিনোফেন মানে অ্যাসিটামিনোফেন মানে এই অ্যামিন অ্যামিনোফেনল এবং সেখানে অ্যাসিটাল গ্রুপ আছে একটা তো এটা অ্যাসিটলের গ্রুপ এটা অ্যামিন গ্রুপ এটা ফেনল গ্রুপ তাহলে এটা যে বলছি আমরা কি অ্যাসিটামিনোফেন এর ব্যবহার আমরা জানি খুব কমনলি আমরা এটাকে ব্যবহার করি মূলত মাইল্ড টু মডারেট পেন হালকা কিংবা মাঝারি ব্যথা বেদনা হলে সেখানে আমরা প্যারাসিটামল ব্যবহার করি যেমন হেডেক মানে মাথা যন্ত্রণা কিংবা মেনস্টুয়াল পিরিয়ডস কিংবা টুথ এক দাঁতের যন্ত্রণা ব্যাক পেন এছাড়া কিছু সামান্য কিছু জ্বর ঠান্ডা লাগা কোল্ড ফ্লু এসব কিছু কারণের জন্য কিংবা জ্বর রিডিউস ফিভার জ্বর হলে সেটাকেও চিকিৎসা করার জন্য আমরা প্যারাসিটামল ব্যবহার করি এর যদি সাইড এফেক্ট পেলি এটার অলমোস্ট কোনো সাইড এফেক্ট নেই এটা একটা ওভার দ্য কাউন্টার ড্রাগ বা যেটা বলছি আমরা নন প্রেসক্রিপশন ড্রাগ কিন্তু কিছু কিছু ক্ষেসে সামান্য পরিমাণ কিছু অ্যালার্জি কিংবা র্যাশেস এগুলো কিছু কারো কারো ক্ষেত্রে ঘটতে পারে দেখা যেতে পারে এবার আমরা সিনথেসিস যদি প্যারাসিটামল আমরা যদি প্যারা অ্যামিনো ফেনল থেকে তৈরি করি তাহলে সিম্পল আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে অ্যাসিটলেশন করলেই আমরা তৈরি করতে পারবো সিম্পল দেখো এই নাইট্রোজেনের লোন পেয়ার আছে লোন পেয়ার দিয়ে এখানে অ্যাসিটেল গ্রুপে অ্যাটাক করবে এটা অ্যাসিটিক অ্যাসিডকে বের করে দেবে দিয়ে আমার এই অ্যামিনে অ্যাসিটেলেশন হয়ে গেছে তাহলে এইভাবে আমরা ডিরেক্টলি অ্যামিনো ফেনল থেকে একস্টেপেই তৈরি করতে পারি কিন্তু যদি আমরা ফেনল থেকে তৈরি করার চেষ্টা করি তাহলে ফেনল থেকে আমাদের তিনটে স্টেপ লাগবে থ্রি স্টেপে আমরা কিন্তু আমাদের প্যারাসিটামল কম্পাউন্ডটা তৈরি করতে পারি ফার্স্ট স্টেপ কি না ফার্স্ট স্টেপ হচ্ছে যে নাইট্রেশান অফ ফেনল ইন প্রেজেন্স অফ ডাইলুট সালফেরিক অ্যাসিড অ্যান্ড ও টু ফেনলে নাইট্রেশন করা হচ্ছে দিলি প্যারা নাইট্রোফেনল এবং অর্থ নাইট্রোফেনল এই দুটো হচ্ছে এর মধ্যে প্যারানাইট্রোফেনলটা হচ্ছে আমার মেজর প্রোডাক্ট তাহলে প্যারানাইট্রোফেনল আমার মেজর প্রোডাক্ট হিসেবে আমরা পাচ্ছি এখানে দেখো মনে রাখতে হবে এই নাইট্রেশানে আমরা নর্মাল নাইট্রেশান গিয়ে দিয়ে করি না কনসেনট্রেট সালফিরিক অ্যাসিড কনসেনট্রেট নাইট্রিক অ্যাসিড কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা ডাইলুট সালফিউরিক অ্যাসিড এবং এনেএনোটু নিচ্ছি কারণ দেখো যদি আমরা স্ট্রং অ্যাসিড নিতাম সালফেরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তাহলে ফেনোল রিংটাই অক্সিডাইজড হয়ে যেত অক্সিডেশন হয়ে যেত এই জন্য সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কী নিচ্ছি ডাইলুট সালফিউরিক অ্যাসিড এবং এনেএনোটু এটা দিয়ে আমরা নাইট্রেশন করছি এখন এই দুটো কম্পাউন্ডের মধ্যে যেটা কম্পাউন্ড এ অর্থাৎ প্যারা নাইট্রোফেনল এটাই হচ্ছে আমার দরকারি কম্পাউন্ড তাহলে আমরা ফার্স্ট কী করবো এই দুটো থেকে আমার কম্পাউন্ড এটাকে আমরা সেপারেট করে নেব তাহলে সেপারেট করার পর আমরা পাচ্ছি প্যারানাইট্রোফেনল একে যদি সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে সিম্পল রিডাকশান করি তাহলে আমি নাইট্রো গ্রুপটা রিডাকশান হয়ে গিয়ে অ্যামিন হয়ে যাবে অর্থাৎ আমরা প্যারা অ্যামিনোফেনল তৈরি করতে পারছি এবার অ্যামিনোফেনলে সিম্পল অ্যাসিডিক অ্যানহাইড্রাইড দিয়ে যদি আমরা অ্যাসিড অ্যাসিটাইলেশন করি তাহলে আমরা পাচ্ছি এখানে নাইট্রোজেনে অ্যামিন গ্রুপে অ্যাসিডাইলেশন হয়ে গেছে অর্থাৎ আমরা থ্রি স্টেপে ফেনল থেকে আমরা আমরা প্যারাসিটামল কম্পাউন্ড তৈরি করতে পারি আজকে এটুকুই থ্যাংক ইউ নেক্সট ক্লাসে আমরা আরও অন্য কম্পাউন্ড অন্য ড্রাগ মলিকুল তৈরি করে শিখব থ্যাংক ইউ